আমি আপনি আর আমরা সবাই জানি যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে জানুয়ারি মাস দিয়ে তাদের নতুন বছর শুরু করে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে জানুয়ারি মাস দিয়ে নয় বরং এপ্রিল মাস দিয়ে নিজের নতুন বছর শুরু করে? এমন একটি দেশ যেখানে অবস্থিত হিন্দুদের আস্থানা কেন্দ্রবিন্দু বিষ্ণুদেবের সবচেয়ে বড় ও প্রাচীন মন্দির। এই দেশটিতেই অবস্থিত এশিয়ার সবচেয়ে মিঠা পানির ঝিল। এত কিছুর পরেও এই দেশের লোকেরা পোকামাকড় খাওয়ার বেশ শৌখিন। আপনি কি জানেন এই দেশটিতে রাতের অন্ধকারে পতিতাবৃত্তি বৈধ? এই দেশটির কামুক সেক্স ওয়ার্কার প্রতিদিন মাত্র কিছু টাকার বিনিময়ে নিজের শরীরের বলিদান করে দেয়। তো আমাদের আজকের এই ভিডিওটিতে এই দেশটির সাথে জড়িত এমন কিছু অসাধারণ তথ্য আমি আপনাদের দেব, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমি যে দেশটির সম্পর্কে কথা বলছি সেই দেশটির নাম হলো কম্বোডিয়া। এই দেশটির অফিসিয়াল নাম হলো কিংডম অফ কম্বোডিয়া। এটা সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত একটি দেশ। এই দেশটির বায়োগ্রাফি খুবই সুন্দর। এখানকার বেশিরভাগ জায়গায় আপনি নিচু ভূমি দেখতে পেয়ে যাবেন। এই দেশটির চারদিকে আপনি সবুজের সমারোহ দেখতে পেয়ে যাবেন, যা আপনার চোখ জুড়িয়ে দেবে। এই দেশটির বর্ডার লাওস আর ভিয়েতনাম এই দুইটি দেশের সাথে গিয়ে মিশেছে। আসুন এখন একটু নজর ঘুরিয়ে নেই এই দেশের সকল অসাধারণ ফ্যাক্টের উপর। 1953 সালে কম্বোডিয়া ফ্রান্স দেশের থেকে নিজেদের স্বাধীনতা অর্জন করে নেয়। এই দেশটির মোট আয়তন 181,535 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এই দেশটি পৃথিবীর 88তম বড় দেশ। আর এই দেশটির মোট জনসংখ্যা 1,55,00,000। জনসংখ্যার দিক দিয়ে এই দেশটি পৃথিবীর 81তম জনসংখ্যা বহুল দেশ। কম্বোডিয়ার রাজধানীর নাম ফিনম পেন। কম্বোডিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়ান। ভারতের 1 রুপির বদলে আপনি 55টি কম্বোডিয়ান রিয়ান পেয়ে যাবেন। বাংলাদেশের 1 টাকার বদলে আপনি প্রায় 100টি কম্বোডিয়ান রিয়ান পেয়ে যাবেন। তার মানে এই দেশটি বাংলাদেশি আর ভারতীয় লোকেদের জন্য তেমন দামি নয়। সাউথ ইস্ট এশিয়া দেশগুলোর মধ্যে এই দেশটিতে আপনি সবচেয়ে বেশি সস্তায় মজা ও যৌন তৃপ্তি পেয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো। আসুন তার আগে জেনে নেই কম্বোডিয়া দেশের আরো কিছু অসাধারণ তথ্য। এই দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই দেশের বেশিরভাগ মানুষ গ্রাম্য। এই দেশের বেশিরভাগ জায়গায় আপনি গ্রামীণ পরিবেশ দেখতে পেয়ে যাবেন। আর এই পরিবেশ এতটাই সুন্দর যে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই দেশের প্রায় 66% লোক গ্রামে বসবাস করে। আর এই দেশের রাজধানী ফিনম পেনে এই 24% লোক বসবাস করে। আহোরা টেম্পল হচ্ছে হিন্দুদের একটি প্রাচীন মন্দির। এর নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 900 বছর আগে, মানে 11 শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটিকে হিন্দুদের দেবতা বিষ্ণুর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু 12 শতাব্দীতে যখন বৌদ্ধরা এদেশে এসে নিজেদের বসতি গড়ে তোলে, তখন তারা এদিকে নিজেদের বৌদ্ধ মন্দির বানিয়ে নেয়। যাই হোক, এটা খুবই প্রাচীন একটি মন্দির। আর এই মন্দিরটি শুধু প্রাচীনই নয়, এই মন্দিরটি আকারেও বেশ বিশাল। এই মন্দিরটির মোট আয়তন 163,000 বর্গ কিলোমিটার, যেটা কিনা আয়তনের দিক দিয়ে ভ্যাটিকান দেশটির থেকেও বেশ বড়। আপনি কি জানেন বলিউডের বিখ্যাত ফিল্ম টন রিটন এর শুটিংও কম্বোডিয়াতেই করা হয়েছিল? এই ফিল্মের মাধ্যমেই মানুষ এই দেশটির সম্পর্কে জানতে পারে। এরপর থেকে এই দেশটিতে হাজার হাজার পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মিঠা পানির ঝিল হল টার্নাল ঝিল, আর এই ঝিলটি কম্বোডিয়াতেই অবস্থিত। এই ঝিলটি বছরে 2 বার নিজের পানি পরিবর্তন করে। এই ঝিলটির কিনারায় একটি গ্রাম অবস্থিত যেটাকে ভাসমান গ্রামও বলা হয়। ভাসমান হলেও এই গ্রামটিতে বাজার, স্কুল, শপিং মল কোনো কিছুর কমতি নেই। কম্বোডিয়া নিজেদের বিদেশি ভোজনের জন্য বেশ বিখ্যাত, যাতে সাপ, বিচ্ছু, মাকড়সা, কেঁচো, তেলাপোকা ইত্যাদি ভেজে খাওয়া হয়। আচ্ছা, নতুন বছর কোন মাস থেকে শুরু করা হয়? এখন হয়তো আপনি বলবেন অবশ্যই জানুয়ারি মাস থেকে, কিন্তু কম্বোডিয়া এই ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশ থেকে একটু আলাদা, কারণ তারা জানুয়ারি মাস নয় বরং এপ্রিল মাসের 13 তারিখ দিয়ে তাদের নতুন বছর শুরু করে, আর ধান কেটে এই নতুন বছরটি সূচনা করা হয়। আর এখানেও এই দেশের গ্রাম্য সংস্কৃতির ছাপ ফুটে ওঠে। পৃথিবীতে এখনও এমন অনেক দেশ আছে যেখানে সমকামী সম্পর্কগুলোকে এখনও বৈধতা দেওয়া হয়নি।
এগুলোকে এখনো সেই সব দেশের অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু কম্বোডিয়া দেশটিতে এটা খুব সাধারণ ব্যাপার। এখানে ঘুরতে আসা পর্যটকদের তারা হোমোসেক্স করার জন্য আলাদাভাবে ছেড়ে দেয়। জি হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই, এই দেশটিতে লেসবিয়ান, গে আর থার্ড জেন্ডারের মানুষদের বেশ সম্মান দেওয়া হয় আর সমকামিতাকে এই দেশে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এই দেশটিতে দিনের বেলা পতিতাবৃত্তি অবৈধ হলেও রাতের অন্ধকারে পতিতাবৃত্তিকে বৈধ। এই দেশটিতে রাতের অন্ধকারে বন্ধ ঘরে এমন এমন সব জিনিস ঘটে যা কল্পনাও করতে পারবেন না। বিদেশি পর্যটকেরা এই দেশটিতে আসে আর সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেদের দেহের যাবতীয় সকল চাহিদা মিটিয়ে নেয়। এই কাজটি এখন এই দেশের অভ্যাস নয়, প্রয়োজন হয়ে উঠেছে। এদেশের কামুক সেক্স ওয়ার্কার প্রতিদিন মাত্র কিছু টাকার জন্য নিজের দেহ বিলিয়ে দেয়। আর এই দেশটিতে অন্য দেশের জন্য স্পেসিফিক রেড লাইন এরিয়া নেই। এই দেশের রাজধানী ফিনোম পেনে ব্যবসাটি বেশ রমরমা হয়ে উঠেছে। তো আসুন এবার আমি আপনাদের বলবো এই দেশটিতে এমন কোন কোন জায়গা আছে যেখানে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন। যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, এই দেশটির বেশিরভাগ জায়গায় নিচু ভূমি যার উচ্চতা সমুদ্র তল থেকে খুবই কম। গ্রামীণ পরিবেশ ও সবুজ শ্যামলে ভরা প্রকৃতি দিয়ে এই দেশটি নিজেই নিজের সৌন্দর্যে অপরূপ হয়ে উঠেছে। এই দেশটির সব কিছু দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। যেমন এই দেশের অবস্থিত বিষ্ণু মন্দিরের কথাই ধরে নেন, এটা নিজের সৌন্দর্য এবং ইতিহাস দিয়ে আজ বিশ্ববিখ্যাত। যদি আপনি আপনার ক্লান্তি ও অবসাদ দূর করতে চান তাহলে অবশ্যই আপনার একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসা উচিত। এখন আমি আপনাদেরকে এই দেশের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পট থেকে ঘুরিয়ে নিয়ে আসব। নাম্বার ওয়ান, সবার প্রথমে আমি আপনাদের দেখাবো আহোরা টেম্পলকে। কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন মন্দির এটি। 800 থেকে 1420 এর মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিল এই দেশের রাজারা। এটা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির। প্রতিটি হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তি তার জীবনে একবার হলেও এই মন্দির থেকে ঘুরে আসতে চায়। এই মন্দিরটি বেশ আকর্ষণীয় হওয়ায় বেশিরভাগ পর্যটক এর দিকে আকৃষ্ট হয় আর পৃথিবীর দূর দূরান্ত থেকে এই মন্দিরটি দর্শন করতে ছুটে আসে। নাম্বার টু, ফেনম পেন। এই শহরটি কম্বোডিয়ার রাজধানী আর এটাই কম্বোডিয়ার সবচেয়ে বড় শহর। এই শহরটি দেখতে খুবই সুন্দর। ফেনম পেন কম্বোডিয়ার প্রাচীন ও আধুনিক ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরে। ফেনম পেনে বেশ কয়েকটি আকর্ষণীয় জায়গা রয়েছে আর এগুলো হলো কম্বোডিয়ান ন্যাশনাল পার্ক, কম্বোডিয়ান ক্যাফে আর বেশ কয়েকটি কম্বোডিয়ান রেস্টুরেন্ট। কম্বোডিয়ার রাজধানীকে কম্বোডিয়ার রয়্যাল প্লেসও বলা হয় কারণ শহরটিতে এদেশের রাজাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। নাম্বার থ্রি, বাতাম বান। এটি কম্বোডিয়ায় সবচেয়ে শান্ত শহর আর এটা কম্বোডিয়া ধান চাষের জন্য সবচেয়ে প্রসিদ্ধ জায়গা। আপনি যদি ব্যস্ত শহরের শোরগোলে ক্লান্ত হয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কম্বোডিয়ার এই শহরটি থেকে ঘুরে আসা উচিত। পৃথিবীর বেশিরভাগ পর্যটক কম্বোডিয়ার এই শহরটি যায় কেবলমাত্র তাদের মনে শান্তি আনার জন্য। নাম্বার ফোর, টার্নেল সেতু। এটি হচ্ছে কম্বোডিয়ার ভাসমান একটি গ্রাম। এটি কম্বোডিয়ার একটি মিঠা ঝিলের উপর অবস্থিত আর এই ঝিলটি হলো পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির ঝিল। এই ঝিলের পানি কম্বোডিয়ার চাষাবাদে বেশ বড় একটি অবদান রাখে। এখানকার বেশিরভাগ মানুষ এই ঝিল থেকে মাছ ধরে তা বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। নাম্বার ফাইভ, টেম্পল। এটি কম্বোডিয়ার সমুদ্রের তীরে অবস্থিত একটি শহর আর এই শহরটি কম্বোডিয়ার প্রাচীন সংস্কৃতিকে সারা বিশ্বের সামনে তুলে ধরে। নিজের নাতিশীতোষ্ণ জলবায়ু এর জন্য এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেসব পর্যটকরা এই শহরটিতে আসে তারা কম করে হলেও এখানে 3 দিন সময় পার করে যান। যদি কখনো আপনি কম্বোডিয়ায় ঘুরতে চান তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। কম্বোডিয়ার প্রায় প্রতিটি জায়গায় আপনি টুকটুক দেখতে পেয়ে যাবেন। যেমন ভারতের প্রায় প্রতিটি জায়গায় ট্যাক্সি দেখতে পাওয়া যায়, বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় রিক্সা দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই কম্বোডিয়ার প্রায় প্রতিটি জায়গায় আপনি টুকটুক দেখতে পেয়ে যাবেন। আর এই টুকটুকে চড়ে আপনি কম্বোডিয়ার পুরো শহর ঘুরে বেড়াতে পারবেন। কম্বোডিয়ায় সফর করার সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর মাস থেকে মার্চ মাস, কারণ এই মাসগুলোতে কম্বোডিয়ায় মানুষের ভিড় খুব কম থাকে। যদিও আপনি এই দেশটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন বা পূর্বে এই দেশটিতে ঘুরে এসে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট একটি লাইক দিয়ে দিন আর এই সুন্দর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হবে পরের ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।